হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আগের পর্বে দেখিয়েছি কিভাবে মুভ টুল দিয়ে কাজ করতে হয়। এ পর্বে আমি দেখাবো কিভাবে রোটেট টুল দিয়ে কাজ করতে হয়। রোটেট টুল একটা মোস্ট ইউজফুল একটা টুল, কপি পেস্ট মুভ এরকম টুলের মতো রোটেট টুল খুব দরকারি একটা। তো এই রোটেট টুল কিভাবে কাজ করে আমি আজকে দেখাবো। রোটেট টুলের কিবোর্ড শর্টকাট কি হচ্ছে কিউ। কিবোর্ড থেকে আপনি কিউ চাপ দিলে রোটেট টুলটা অ্যাক্টিভেট হবে। তারপর এই টুল বার থেকে এই যে এই টুলটা চাপ দিলে রোটেট টুল অ্যাক্টিভেট হবে। তারপর আবার এই টুল প্যালেট থেকে এখান থেকে রোটেট টুল অ্যাক্টিভেট হবে। যাই হোক, আমি এখন দেখাই কিভাবে। দেখেন, লক্ষ্য করেন, সারফেসে যদি আমি রোটেট টুলটা রাখি, দেখেন লাল আকার ধারণ করেছে। তারপর এই সারফেসে যদি রাখি তাহলে আকার ধারণ করেছে নীল। এই সার্ভিসে রাখি তাহলে আকার ধারণ করেছে সবুজ। এর মানে হলো এখানে যদি আমি এই সারফেস ধরে আমি এই টুলটা আমি এই অবজেক্টটা ঘুরাই তাহলে সে মুভ করবে, রোটেট করবে, এটা ঘুরাবে, ঠিক আছে। কিন্তু অক্ষ বানাবে হলে আপনার এই সবুজ রেখাটা বরাবর অক্ষ বানাবে, সে সবুজ রেখাটাকে মাঝখানে রেখে সে ঘুরবে। স্কেচ চাপেন, তারপর এখানে এই লাল, এর মানে হলো এই সারফেস ধরে যদি আমি ঘুরাই তাহলে সে ঘুরবে, কিন্তু মাঝখানে অক্ষ বানাবে হলো লালটাকে, লাল লাল রেখাটাকে প্যারালাল রেখে ওইটাকে মাঝখানে অক্ষ রেখে সে ঘুরবে। দেখেন, সে কিন্তু ঘোরে সবুজের দিকে, সবুজ অক্ষর ঘুরতে আছে কিন্তু লাল অক্ষর সে এটাকে কেন্দ্র রাখতেছে। দেখছেন, গেল এটা। এইবার যদি আপনি এই ব্লু সারফেস ধরে ঘোরান তাহলে দেখেন ব্লুটাকে সে অক্ষ ব্লু বরাবর সে ঘুরবে না, ঘুরবে হলো এই দেখেন সবুজ বরাবর ঘুরবে, ব্লুটাকে সে অক্ষ বানাচ্ছে। আমি আর একটু করি, সত্যি এই অক্ষরটাকে আমি কাজে লাগে। এই দেখেন, এখান থেকে সিলেক্ট করলাম, এখন দেখেন বুলুটাকে অকলাইছে। এই দেখছেন, খেয়াল করবেন আমি নিজেও কিন্তু এই রোটেট টুল নিয়ে অনেক বিপক্ষে পড়েছিলাম, অনেক কষ্টে আমার এই কনফিউশনটা দূর হয়েছে। আপনি একটু খেয়াল করেন, এস্কেপ কি চাপেন, তারপর এই এবার লালটাকে ধরে লাল সেলেক্ট করে এবার দেখেন লাল, এই যে লাল রেখাটা সেটাকে মারেছে অক্ষ, সে ঘুরতেছে সবুজ রেখা বরাবর। দেখছেন, এস্কেপ চাপেন, এবার আপনি আচ্ছা গেল এই রোটেট টুলের ব্যবহার। এখন আমি একটা জিনিস দেখাচ্ছি, রোটেট টুলের আরেকটা সুবিধা আছে, মুভ টুলে যেভাবে কপি করা যায় রোটেট টুলেও কিন্তু এরকম নির্দিষ্ট কার বরাবর এই একটা অক্ষকে কেন্দ্র করে আপনাকে একটা অবজেক্টকে কপি করা যায়। যেমন আপনি এখানে কেন্দ্র ধরে এখানে ক্লিক করে আপনি এবার কন্ট্রোল কে চেপে ধরেন, তারপর মুভ করেন, দেখেন কি হয়। দেখেন কেন্দ্র কিন্তু ঠিকই আছে দুইটা অবজেক্টের, কিন্তু এটা কপি হয়ে এই অবজেক্টের আর একটা কপি এখানে হয়েছে। দেখছেন, এভাবে রোটেট টুলের সাহায্যে কাজ করা যায়। কিন্তু এখানে আরেকটু কম্পিটিশন আমি দূর করাই,
যেমন প্রত্যেকটা অবজেক্ট আপনার, যার আমি ধরি এখান থেকে, এখান থেকে এখানে ধরি, দেখেন একটু টানেন, এই যে একটু মুভ হয়েছে, পুরোটা সিলেক্ট করতে হবে কিউ শব্দে, এখান থেকে ধরে দেখেন একটু ঘুরছে, এই একটু যে সেটা কতটুকু ঘুরছে, প্রতি 15 ডিগ্রি 15 ডিগ্রি ঘুরে যাচ্ছে, এই দেখেন 15 ডিগ্রি বরাবর এটা ঘুরে, দেখেন সেনাবিং হচ্ছে কিন্তু। হ্যাঁ, এখন এটা আপনি ইচ্ছা করলে আপনার টাইপ করে আপনি নির্দিষ্ট বরাবর এটা ঘুরিয়ে দিতে পারেন, যেমন এটা আপনি সেল করে 90 টাইপ করে দিলেন, 90 ডিগ্রি ঘুরে গেল, তারপর এটাকে সিলেক্ট করে আপনি 15 ডিগ্রি দিলেন, 15 ডিগ্রি ঘুরে গেল, এভাবে আপনি টাইপ করে করে নির্দিষ্ট পরিমাণ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে পারেন। ধন্যবাদ।